প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করেছেন র‍্যাব ৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা সফল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত। শেষ হলো সাত দিনব্যাপী চলা রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করেছেন র‍্যাব ৫। বুধবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের অসহায় দুস্থ ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতের কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব ৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারী উপপরিচালক সঞ্জয় কুমার সরকার, ষোলোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় পাঁচ শতাধিক অসহায় দুস্থ মানুষদের মাঝে শীতের কম্বলগুলো বিতরণ করা হয়। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রী বাংলাদেশকে দৃশ্যমান উন্নয়নের উচ্চতায় নিয়ে গিয়ে রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে। আগামী 29শে জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার নগরীর শহীদ এএইচএম কামরুজ্জামান মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দরা। সভা শেষে এক প্রচার মিছিল বের করা হয়। রাজশাহীতে নেত্রী 5 বছর আগে এসেছিলেন এই মাদ্রাসাবাটে, নেতৃত্ব প্রায় এসছে বিরোধী দলে থাকতে, সরকারি দলে থাকতে। এবার কি হলো? এইবার যে ঘটনাটি ঘটেছে সেটি হলো নেত্রী বাংলাদেশকে একটা দৃশ্যমান উন্নয়নের একটা উচ্চতায় নিয়ে গিয়ে রাজশাহীতে আসছে। সেই কারণে রাজশাহীবাসী কৃতজ্ঞতা স্বরূপ তাকে, এই বিভাগের মানুষ তাকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। মাঠ ভর্তি করে রাস্তাঘাট উঠতে গিয়ে পুরো শহরটি লোকে লোকারণ্য জনসমুদ্র আমরা ইনশাল্লাহ করে দিতে চাই। রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা 3:30টায় নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে 11টি সংগঠনের 2,260 জন শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সারা দেশে সরকারের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। রাজশাহীতেও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, জোন কাউন্সিলর মাজেদা বেগম, সচিব মোহাম্মদ মশিউর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ হলো সাত দিনব্যাপী চলা রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলা। বুধবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি। গত 12 জানুয়ারি এই মেলার উদ্বোধন করেছিলেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং বিভাগীয় কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহীর সচিব মশিউর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনিন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার মেলায় মোট 60টি স্টল স্থান পায়।
নগাই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও সংবিধান নিয়ে কটূক্তি করার অপরাধে বিএনপি নেতা গয়েশচন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টুকে দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখা। বুধবার শহরের মুক্তির মোড়ে বেলা 11টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ ফজলুল হক। এতে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক ইদুল, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার যুগ্ম সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান মামুন, আওয়ামী লীগ নেতা ব্রোহানি সুলতান মাসুদ গামা, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার প্রামাণিক সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বিএনপি নেতা গয়েশচন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টুকে জামাত শিবিরের দোসর উল্লেখ করে অবিলম্বে এই দুই বিএনপি নেতাকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় 30টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। বুধবার ভোর 5:15টার দিকে চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাতের দিকে বাজারের রেলওয়ে মার্কেটে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে ছুটে আসলেও আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও সোনাইমুড়ি ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে মার্কেটে থাকা ক্রোকারিস দোকান 15টি, খাবার হোটেল, আবাসিক হোটেল সহ অন্তত 30টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণচন্দ্র জানান, খবর পেয়ে প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত শেষে বলা যাবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।